আপনারা দেখছেন গ্রামীণ সমাচার। গ্রামগঞ্জের খবরের দ্রুত আপডেট পেতে গ্রামীণ সমাচারের ফেসবুক পেজটি লাইক করুন এবং বিকাশক এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এখন দেখুন বিস্তারিত খবর। একটি বোলেরো গাড়ি ও একটি টোটো গাড়ির সংঘর্ষে গুরুতর জখম দুই। টোটোতে করে আত্মীয় বাড়ি যাওয়ার সময় ঘটল দুর্ঘটনা। ঘটনায় টোটোতে থাকা দুই যাত্রী গুরুতর জখম। জানা যায় দু যাত্রীর নাম, প্রথম জনের নাম প্রমীলা রায়, যার বয়স 48, দ্বিতীয় জনের নাম মালতী রায়, যার বয়স 65। তাদের বাড়ি ময়নাগুড়ি ব্লকের দোমুনি এলাকায়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা যায় শনিবার 11:30 নাগাদ ময়নাগুড়ি ব্লকের বুড়াপুরি থান এলাকায় এক ছোট্ট শিশুকে বাঁচাতে গিয়ে একটি বোলেরো গাড়ি ও টোটোর সংঘর্ষ হয়, যার জেরে গুরুতর জখম হয় দুজন। টোটোর চালকের আঘাত সামান্য হয়, তাকে ছেড়ে দেওয়া হয়। আহত দুজনকে প্রথমে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। তাদের দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে ময়নাগুড়ি থানার পুলিশ। ইতিমধ্যেই পুলিশ ঘাতক গাড়িটিকে আটক করে থানায় নিয়ে এসেছে। আপনাদের দেখাবো বিস্তারিতভাবে এবং শোনাবো এলাকাবাসীদের বক্তব্য। ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পরে সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ, এবার থেকে কোচবিহার মেডিকেল কলেজ এন্ড হসপিটালের এমএস জেনারেল সার্জন এন্ড ল্যাপারোস্কোপি সার্জন ডাক্তার ভাস্কর বড়ুই প্রতি বৃহস্পতিবার বিকেল 6:00 বিনামূল্যে রোগী দেখবে বোয়ালবাড়ি হাসপাতাল পাড়ায় অবস্থিত সরকারি মেডিসিন। তাই অতি সহজে যোগাযোগ করুন 9000210405 0 ঘটনাটা হয়েছিল যে এখানে বুড়াবুড়ি স্থান, যে সামনে একটা বাচ্চা ছিল, বাচ্চারা রোড ক্রসিং করতেছিল, ওই মুহূর্তে টোটোটা সাইড দিয়ে যাচ্ছিল যাত্রী নিয়ে দুজন বয়স্ক মহিলা। তো সেইখানে আবার তোমার একটা গেছে বুড়োর গাড়িটা বাচ্চাটাকে বাঁচা দিয়ে ব্রেক করে টোটোটার মধ্যে পিছনে লাগায়, তারপর টোটোটা পাল্টি হয়ে তো এখানে জলের মধ্যে পড়ে যায়। তারপর কি তোমরাই উদ্ধার করে নিয়ে আসছো? হ্যাঁ, আমরাই উদ্ধার করেছি। আমি হচ্ছে ওইখানকার পঞ্চায়েত। পঞ্চায়েত, কী নাম তোমার? আমার নাম পবিত্র রায়। তুমি কি রানিং পঞ্চায়েত? রানিং পঞ্চায়েত। মানে জিতলা তুমি? হ্যাঁ, আমি জিতছি। বললাম যে এদের কি রেফার করা হলো এখন জলপাইগুড়িতে? হ্যাঁ, ডাক্তারও বললো রেফার করা হয়েছে। কটার সময় ঘটনাটা? ওরা দুজন ঝোলার ব্রিজে নামবে বললো, আমরা যাচ্ছি বুড়াবুড়ি স্থানের মাঝখানে। একটা বাচ্চা রাস্তার মাঝখানে চলে আসে হঠাৎ করে গাড়ির সামনে, গাড়িটা পুরো ব্রেক মারার পরে 4 টাকা স্লিপ হয়ে আমার টোটোর দিকে লাগাই দিল। আপনার কিছু হয়েছে? আমরা ওই যে একজন বয়স্ক মহিলা আর আমি সাইডে পড়ে গেলাম, আর একজন টোটোর সঙ্গে সাইডে জলের মধ্যে পড়ে গেলাম। কোথার থেকে নিয়ে আসতেছিলেন ওনাদের? দুর্গাবাড়ির থেকে নিয়ে যাচ্ছি ঝোলার ব্রিজে। তোমার নাম? রঞ্জন রায়। হ্যাঁ, রঞ্জন রায়। কোথায় বাড়ি? দোমুনি। কোন দোমুনি? নতুন বাজার না পুরান বাজার? নতুন বাজার। নতুন বাজার। যে অ্যাক্সিডেন্ট হয়েছে কে হয় আপনার? বোন হয় আর উনি আমার ওয়াইফ। আচ্ছা, এ আপনার বোন আর উনি ওয়াইফ, এনার নাম কি? এনার নাম মালতী রায়। বয়স কত? বয়স 65। এটা আপনার বোন, আর যে আপনার ওয়াইফ ওনার নাম কি? প্রমীলা রায়। ওনার বয়স কত? ওনার বয়স 48। কোথায় যাচ্ছিলেন, কীভাবে ঘটনা ঘটলো? যাচ্ছিল ধরলার পাড়ে। আচ্ছা, আমি তো যাই নাই, আমাদের টোটোওয়ালায় গেছে, ওই বলতে পারবে কীভাবে হয়েছে। তো কোথায় যাচ্ছিল? ঝোলার পাড়ে? ঝোলার পাড়, হেমন্ত দিগের বাড়ি। কে হয় আপনার? আমার দল ছিলে হয়তো ওইখানে যাচ্ছি। বললাম যে কিসের সঙ্গে কিসের হয়েছে টোটো আর কি? টোটো আর কিসের যে হয়েছে তাও বলতে পারি না। হলদিবাড়ি শহরে এই প্রথম সর্বাধুনিক স্বাস্থ্য পরিষেবা নিয়ে এলো মেডিম্যাক্স ডায়াগনস্টিক সেন্টার এবং পলিক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার, হলদিবাড়ি, মানিকগঞ্জ রোড, পশ্চিমপাড়া, ওয়ার্ড নম্বর 8। এখানে আপনি পাবেন সমস্ত ধরনের পরীক্ষা নিরীক্ষাগুলো সুলভ মূল্যে করাতে। তাই অতি সত্বর যোগাযোগ করুন। মোবাইল নম্বর
0954445 এবং 8250393332। বিশেষ বিজ্ঞাপন। এবার থেকে শিলিগুড়ি গ্রেটার লায়ন্স আই হাসপাতালের উদ্যোগে কোচা অভিযান সঙ্গে অবস্থিত চক্ষু পরীক্ষা কেন্দ্রে সুলভ মূল্যে চক্ষু পরীক্ষা নিরীক্ষা, চশমা সহ বিনামূল্যে সানি অপারেশনেরও ব্যবস্থা রয়েছে। প্রতি সোমবার হতে শনিবার সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকবে, তাই অতি সত্বর যোগাযোগ করুন 7865051223 এই মোবাইল। বিশেষ ঘোষণা, জলপাইগুড়ি সদর হাসপাতালের স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার বিশ্বজিৎ মান্না প্রতি শুক্রবার বিকাল 6টায় সুলভ মূল্যে রোগী দেখছেন বোয়ালবাড়ি হাসপাতাল পাড়ায় অবস্থিত সরকারি মেডিসিনে। তাই সকলকে স্বাগত, যোগাযোগ করুন 9002444795 এই মোবাইল নম্বরে।